আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন জিন্না মিয়া তো উনি থেকে ক্লায়েন্ট পেয়ে উনি সাকসেসফুলি দুইবার ক্লায়েন্টের কাছ থেকে তো এর আগে উনি ফিল্যান্সিপ কোর্স করছিলেন কিন্তু সেখানে ওনাকে ক্লায়েন্ট হান্টিং শেখায়নি তো উনি আমার ইউটিউব চ্যানেল থেকে মূলত হচ্ছে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লে লিস্ট ব্যবহার করে আমার টেকনিকগুলো দিয়ে এবং উনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন তো আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো যে উনি কোন টেকনিক অবলম্বন করে ফেলেন এবং কিভাবে ইমপ্রেস কাজটা কি ছিল কত কাজ আমরা সকলকে জানার চেষ্টা করলেন যারা নতুন আছেন এবং যারা আছে আপনারা যেন আত্মবিশ্বাস ফিরে পান্কেট প্লেস থেকে মানুষ কাজ পেলে আমিও চেষ্টা করলে আমিও পাবো এই আত্মবিশ্বাসের কেন্দ্র করেই বা এটাকে ইনক্রেস করার জন্য মূলত আমাদের এই ভিডিওগুলো গুলো করা তো জিন্না ভাই সব মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মাধ্যমে একটা জব করেন সেই জবের পাশাপাশি আপনি একটা আহ আপনি ফ্রিল্যান্সিং এর সময় দিচ্ছেন আবার এক জায়গায় ফ্রিল্যান্সিং কোর্স করছেন সেখানে ক্লানটিং শেখায়নি এই যে ওভার ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুগুলো কিভাবে হলো যদি আমাদের একটু বলেন প্রথমে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি মার্কেটিং জব করি অনেক পরিশ্রম এখানে আমার ইচ্ছা ছিল একটা ভালো কিছু করা তারপরে ফিলেন্সিং কোর্স করলাম সেখানে প্রায় দীর্ঘ সাত আট মাস উনি শুধু কাজ শেখায় কিন্তু কিভাবে একটা বায়ার পাওয়া যাবে মানে মেন টপিকটা শিখায় না তারপরে আমাদের প্রাণপ্রিয় ফরাত মানে আমাদের যারা নতুন আছেই আমরা একমাত্র মানে অনলাইন জগতে ফরাতবাইয়ের ভিডিও গুলা যে ব্যক্তি দেখবে সে উপকৃত হবে। আমি তার ভিডিও সামনে পাই ভিডিও সকল ভিডিও অবশ্যই দেখি আর ফল ব্যাপারটা ভিডিও একটা ব্যক্তি কিভাবে কাজ পাইলো কোথায় গেলে কি হয় না হয় সবকিছু শিখা যায় আমি শিখেছি এবং কাজ পেয়েছি পেয়েছি এবং আচ্ছা আপনি আউট এর মার্কেট প্লেস থেকে আমার চ্যানেলের মধ্যে তো ষাট প্রকার টেকনিক দেখাইছি যে আউট এর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ফাইন আউট করার এবং সামনে আরো বেশ কয়েকটা টেকনিক আমি চ্যানেলের মধ্যে পাবলিশ করবো আপনি মূলত কোন টেকনিক ব্যবহার করে ক্লায়েন্টকে রিস্ক রিস্ক করেন আমি আপনার ইউটিউব সার্চ রেজাল্ট থেকেই পাইছি আচ্ছা ইউটিউব সার্চ তো আপনি যখন ইউটিউব মানে ইউটিউবে যখন কোনো ক্লায়েন্টকে সার্চ করেন দেন আপনি কি কিওয়ার্ডগুলো ব্যবহার করে ক্লায়েন্টের চ্যানেল পাওয়ার ট্রাই করেন আপনি আমি বিশেষ করে কো একটা কিওয়ার্ড ব্যবহার করি বিজনেস তারপরে আপনার সিঙ্গার তারপরে হচ্ছে আপনার নিউজ রিলেটেড মানে মেন মেন টপিক গুলো আমি করি সার্চ করি ওইখান থেকেই অনেক আছে ভিডিও অনেক সাবস্ক্রাইবার খুব কম তাদেরকে আমি টার্গেট করি আচ্ছা আপনি ক্লায়েন্টকে যে মেসেজ করেন এই মেসেজের মধ্যে আপনি কি টাইপের কথা উল্লেখ করে ক্লায়েন্টকে মেসেজ করেন প্রথমে আমি ইমেলে একটা প্রথমে শর্ট মেসেজ দিই যে আপনার কন্টেন্ট অনেক ভালো আপনার কিছু ভালো কিন্তু ভিডিও এসিও সমস্যা নেই লাইক কমেন্ট শেয়ার নেই আমি আপনাকে হেল্প করতে পারি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে শর্ট মেসেজ দেয় তারপরে হয়তো বা দু একদিন পরে বা অনেকে আসে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে যে এখন আমার কাজ লাগবে না আবার আমি যে ব্যাটা পাইছি ইনি আমাকে দীর্ঘ চার পাঁচ দিন পরে রিপ্লাই করছে যে আমি রাজি আছি তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে প্রথমে দুইটা ভিডিও ফ্রি করে দিব তারপরে সে বলছে আচ্ছা ঠিক আছে কিন্তু পরে আর সে কোনো প্রকার মেসেজ করেনি আবার দশ পনেরো দিন পরে আমি বলছি দেখেন আপনার চ্যানেলে অনেক ভিডিও কিন্তু ভিউস নেই সাবস্ক্রাইবার নেই আমি আপনাকে ভালো কিছু করে দেব আমি আপনাকে প্রথমে পাঁচটা ভিডিও এসিও এবং প্রমোশন করব যদি ভালো রেজাল্ট হয় তাহলে আপনি আমাকে কাজ দিবেন আর যদি না হয় তাহলে আমাকে কাজ দেওয়ার দরকার নেই পরে সে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি কি করব পরে আমি বলছি তাহলে আমাকে আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দেন পরে তিনি উনি অ্যাক্সেস দিয়েছে তারপরে কাজ করেছি উনি পাঁচটা ভিডিও এসিও করছি তার ভিতরে দুইটা ভিডিও আপনার ষোলোশো সতেরোশো ভিউজ হয়েছে তো অনেক খুশি আর একটা কপিরাইট ভিডিও সমস্যার সমাধান করেছি উনি আরো খুশি পরে এভাবে মানে কপিরাইট ভিডিওতে কপিরাইট আসছে সেটাকে আপনি রিমুভ করে দিচ্ছেন জি জি দেন পর্ব যখন ক্লায়েন্ট আপনার ভিডিও এসিও মাধ্যমে যখন রেজাল্ট ভালো পায় তখন ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় জি তো এখানে বাজেটিংটা কি ফিক্স হলো ক্লায়েন্টের সাথে বাজেটিং ভাইয়া একদম মানে আমি কাজ করতেছি রানিং আমি বলছি দেখো তোমার কাজ করবো আমি তোমার পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই তোমার যখন খুশি তখন তুমি পেমেন্ট দিবা তুমি আমার কাজ দেখো কাজ করতেছি ভাইয়া উনি কাজ দেখে অনেক খুশি উনার টাইট উনার লোগো ব্যানার একদম বাজে ছিল সুন্দরভাবে চেঞ্জ করে দিছি উনি আরো খুশি তারপরে উনি আমারে একশো পঁচিশ ডলার পেমেন্ট করছে আবার উনার উনার ভিডিওতে প্রায় বিশ তিরিশটা ভিডিও ছিল কপিরাইট এগুলো সলভ করে দিছি আবার চার দিন পরে উনি পাঠাইছে আপনার একশো ডলার উনার পেমেন্ট নিয়ে কোনো ফিক্স হয় নাই কাজ করতাছি উনার ভালো লাগতে আছে পেমেন্ট করতেছে খুবই মজার একটা বিষয় তো জিন্না ভাই কিন্তু জিন্না ভাই আমাদের পেপাল সাপোর্টের মাধ্যমে উনি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসে তো আপনারা যারা আমার ক্যান্ড টেকনিক ব্যবহার করে আমার স্ট্র্যাটেজি দিয়ে এবং আপনারা যারা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে পারবেন তো পেমেন্ট গেটওয়ে এর প্রয়োজন পড়লে আপনারা আমাকে জানাবেন ক্যাশ অ্যাপ পেপাল তো ওয়াইস লিমিটলি ওয়েস্ট এই ধরনের সাপোর্ট গুলো আমি সাধারণত দিয়ে থাকি কারণ আমার চ্যানেলের লক্ষ্যটাই হচ্ছে এরকম যে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন এই দুই ধরনের ফ্রিলান্সারকে সাহায্য সহযোগিতা করা তো এই ভাই আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করতো যদি আপনি পেপাল আপনার কাছে না থাকতো বা আপনার কাছে পেপাল নেই আমি যদি না দিতাম তাহলে আপনি তো মনে হয় পেমেন্ট আনতে একটা সমস্যা পড়ে সমস্যা মানে আমি সমস্যা পড়েছিলাম আমি ভাইয়া ভাইয়ার বলতে আছে আমি এখন পেমেন্ট করব তুমি আমাকে কিছু একটা অ্যাকাউন্ট দাও আমি তখন তো আমি মানে দিশাহারা পরে একজুমের একটা ভিডিও ওনারে পাঠাইছি টাকা পাঠাইছে কিনা জানি না সমস্যা পরে উনি বলছে তুমি টাকা পাইছো আমি বলছি আমি তো টাকা এখনো পাইনি বলে কি একটা একটা সমস্যা পরে কাছে ফোন দিছি আসলে আমি কি বলবো আমাদের অনলাইন জগতে আপনি ভাই এটা সবাই এক নামে চিন আপনাকে আর আপনি যেহেতু মানে খুব সুন্দর মনের মানুষ আমি আপনাকে ফোন দিয়েছি ফোন দেওয়ার সঙ্গে আপনি দিছেন ওই সময় নাম্বারটা দিছি বায়ার। আমি নাম্বার দিয়েছি বিকেল বেলা বিকেল টাইমে পরে উনি রাইতে পাঠাইছে মানে আমি অনেক মানে খুশি আর কি যে ভাই আপনি আমাকে খুব দ্রুত সাহায্য করছেন আচ্ছা সেটাই তো আমি ফ্রি থাকি মূলত খুব তাড়াতাড়ি রেসপন্স করার ট্রাই করি তো আমরা আপনার পেমেন্ট আপনি যে নিয়েছেন ক্লায়েন্টের কাছ থেকে আমরা সেটার একটু প্রমাণ দেখতে চাই যে আপনি ক্লায়েন্টের দুটো পেমেন্ট নিছেন সেটা একটু আপনি প্রমাণ দেখেন আমাদের আমি আপনাকে ভিডিও আপনার স্ক্রিন শেয়ার করার আমি ইয়ে দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনি একটু শেয়ার করেন তো আপনারা যারা এখনো যারা নতুন আছেন যারা হতাশ অবস্থ ভাই ব্রাদার আছেন আপনারা আমার চ্যানেলের মধ্যে প্লে লিস্টে যাবেন প্ল্যান হান্টিং কোর্স নাই প্লে লিস্ট দেওয়া আছে মেসেজ টেম্পের প্লে লিস্ট দেওয়া আছে পোর্টফোলিও প্লে লিস্ট দেওয়া আছে আপনারা সেগুলো সংগ্রহ করে দেন আপনি ক্লায়েন্ট আউটরিচ এর বিষয়গুলো দেখবেন তো অবশ্যই অবশ্যই আপনাকে কাকে এক্সপার্ট হতে হবে যে কোনো নির্দিষ্ট একটা স্কিলে আপনি এক্সপার্ট হওয়ার পরেই মূলত আপনি ক্লায়েন্ট হান্টিং এর বিষয়গুলো অ্যাপ্লাই করবেন তার আগে অ্যাপ্লাইটা করা ঠিক হবে না যে আমি আপনার স্কিল দেখতে পাচ্ছি তাহলে আপনি যেখানে কোর্স করলেন তারা শুধু আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা দিয়েই কাজটা শেষ করে দিল নাকি জি ভাইয়া জি একশো বিয়াল্লিশ আহ একশো বিয়াল্লিশ পয়েন্ট একাত্তর কানাডিয়ান ডলার এটা আসছে হলো এটা আচ্ছা হলো ভাইয়া দেখশ উনত্রিশ একশো উন্তিরিশ পয়েন্ট এটা হলো মার্চ মাসের বারো তারিখে আসছে আর আগেরটা আসলো আগেরটা আসছে ভাইয়া আগেরটা আসছে হলো আগেরটা তারিখ দেখতে পাচ্ছি না তারিখ দেখা যাচ্ছে না এফ এর মাধ্যমে পেমেন্ট করছে খুবই ভালো আচ্ছা আগেরটা তারিখ আপনার দেখা চার দিন আগে চার চার দিন আগে আচ্ছা 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 তো আপনি সাকসেসফুলি দুজো পেমেন্টে কি হাতে পেয়েছেন টাকা জি জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা তো আপনার জন্য শুভকামনা থাকলো এই যে চাকরির পাশাপাশি আপনি পরিশ্রমটা করতেছেন আমি জানি আপনার চাকরি সম্পর্কে আমি ধারণা আমার আছে তো সেটা খুবই কষ্টের জব আর আপনি এর পাশাপাশি ফ্রিল্যান্সিং সময় দিয়ে আপনি সাকসেসফুল আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট করতে সক্ষম হয়েছেন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা দুটোই থাকলো আপনি সামনে আরো এগিয়ে যান আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা জিনে বেড়ার জন্য দোয়া করি এবং সেই সাথে আপনারা যারা নতুন আছেন যারা হতাশাগ্রস্ত ভাবে বেড়ে আছেন আপনারাও চেষ্টা করেন যে কোনো একটা স্কিল অর্জন করে সেখান থেকে আমরা যেন আর্নিং আমরা করতে পারি তো জিনা ভাই সাথে বড় কোনো বিষয় নিয়ে আমরা জুমে আসবো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ভাই অবশ্যই ভালো থাকবেন আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল আর একটা কথা ভাই আমি নতুনদের জন্য একটা কথা বলতে চাই অনলাইন প্ল্যাটফর্মে অনেক ব্যক্তি পাবেন তাদের শুধু চেহারা দেখবেন ভিতরে যে কি এটা আপনারা কেউ বুঝবেন না কিন্তু যদি আপনারা ফরাদ ভাইয়ের কাছে আসেন ফরাদ ভাইয়ের সকল ভিডিও আছে উনার বিভিন্ন কোর্স আছে আপনারা যদি অবশ্যই নেন আমি মনে করি সফলতা অবশ্যই পাবেন তবে মালিক আল্লাহ এটা রিজিকা বিশ্বাস করবেন চেষ্টা করবেন আর ফরাদ বিভিন্ন কোর্স আছে এগুলা খুব ভালো সকল অনলাইন প্ল্যাটফর্মে চাইতে সেগুলা অবশ্যই করার চেষ্টা করবেন যেহেতু আপনারা টাকা বিনিয়োগ করবেনই ভালো ভালো জায়গায় করেন যেন সফলতা আসে আমি এটা সবার কাছে অনুরোধ করি সবাই সবসময় ভালো থাকবেন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন ঠিক ধন্যবাদ ভাই